আজকের ম্যাচে নাম্বার 16টা করতে 16 বলছি কি একটি বাহুর বর্গের তিন গুণ আমরা আগে মনে করি একটি বাহু বর্গের তিন গুণ মানে থ্রি এডি স্কোয়ার ইকুয়াল টু উচ্চতার বর্গের চার গুণের সমান, উচ্চতার বর্গের চার গুণের সমান। এটি হলো একটা বাহু, তো থ্রি এডি স্কোয়ার যেহেতু ফোর ইন্টু উচ্চতা হবে আমার কি ফোর ইন্টু এডি স্কোয়ার, একটি বাহুর বর্গের তিন গুণ উচ্চতা বর্গের চার গুণের সমান। সমান সমান আমরা দেখছি যেহেতু আমি তো ধরে নিচ্ছি ধরি এবি কিন্তু সি কিন্তু সি এ কিন্তু স্মল, কেন সমবাহু তিনটে প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে এবি কিন্তু বিসি কিন্তু সি এ কিন্তু কি হবে স্মল এ হবে। যেহেতু এবি এবি লম্ব বিসি, এবি যেহেতু কারোর বিসির উপর লম্ব আমরা দেখতে পারি বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হাফ অফ বিসি, যদি লম্বটা নিয়ে এই লম্বটা নিয়ে এবিটা সমান হয়ে যাবে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হাফ অফ বিসি, আর বিসি আমরা এ ধরেছি তো এটা হবে কি এ বাই আমরা
এবি হচ্ছে আমার কি সি 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 স্কয়ার আর বি সি হচ্ছে সি এটা স্কয়ার হলে সি স্কয়ার হবে আর বি সি এক্স স্কয়ার হবে সি প্লাস সি স্কয়ার হবে আর সি এখানে 318 কিন্তু মানে 10 আর বি সি 144 স্কয়ার যেটা বাবু বলে সমস্ত চিন্তা বাবু বলে সমস্ত সমান হয়ে গেছে আমাদের যদি যদি কনসিডার করি এসি 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 যদি বড় বাবু হয় বড় বাবু বলে স্কয়ার ছোট যেটা বাবু বলে সমস্ত সমান হয়ে গেছে এখান থেকে আমি কি লিখতে পারবো আটা গেছে বলার যে মতে কোন বি হিসেবে আমরা দেখতে পারবো বা বি